সো হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটাও হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সবথেকে সেরা কন্ট্রোল সেটিং, এবং কন্ট্রোল সেটিংয়ে যতগুলো বাটন রয়েছে সেগুলো তোমরা কীভাবে প্লেসমেন্ট করবে, এবং সবথেকে ভালো প্লেসমেন্ট করলে তোমরা কীভাবে ভালোভাবে খেলতে পারবে আর নিজেদের গেম প্লে আরও ইম্প্রুভমেন্ট করতে পারবে। তো গাইজ, এটা নিয়েই আজকের ভিডিও। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো গাইজ, কন্ট্রোল সেটিং সেট করার আগে একটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, নম্বর টু এবং নম্বর থ্রি কন্ট্রোল লেআউটটার কাজ কী। নম্বর টু কন্ট্রোল লেআউট হলো এটাই, যেখানে যে রাইট যে ফায়ার বাটনটি দেখতে পাচ্ছ, এটা তোমার এক জায়গায় স্থির থাকবে না, এটা যখনই তোমরা ফায়ার করবে এটা অন্য জায়গায় চলে যেতে থাকবে। দেখো, এটা তুমি ফায়ার করতে করতে যেখানেই ইচ্ছা মন করবে সেখানেই তোমরা এটা প্লেসমেন্ট করতে পারো। এটা ফায়ার করতে করতে এখানেও নিয়ে আসতে পারো, আবার এখানে এসেও ফায়ার করতে পারো, আবার এখানে নিয়ে আসতে পারো, এখানেও ফায়ার করতে পারো। তো এই যে কন্ট্রোল লেআউটটা, এই লেআউটটাতে কেউ সাধারণত খেলে না, অনেকটাই এটাতে কঠিন খেলার জন্য। অনেকে যারা রয়েছে তারা প্র্যাকটিস করে করে হয়তো এখন অভ্যাস হয়ে গেছে, তো তারা খেলতে পারে, কারণ আমরা যেহেতু বিগিনার্সরা, আমরা এটা প্রথম থেকে যেহেতু খেলিনি সেই জন্য প্র্যাকটিস না থাকার ফলে এই লেআউটটা দিয়ে আমরা খেলতেই পারবো না। তো নম্বর থ্রি হচ্ছে লেফট, দেখতে পাচ্ছ যে লেফট মুভমেন্ট ফিক্সড বাটন আর রাইট ফায়ার ফিক্সড বাটন, ঠিক আছে। তো এইটা কি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে লেফট যে মুভমেন্টটা দেখতে পাচ্ছ, যে আমাদের যে জয়স্টিকটা, এই জয়স্টিকটা যদি তোমরা হাত দিয়ে ঘোরাও, জয়স্টিকটাতেই তোমরা যদি হাত দিয়ে ঘোরাও তাহলেই কিন্তু তোমার ক্যারেক্টার কিন্তু নড়বে। আদারওয়াইজ তোমরা যদি এই বাঁদিকের ওপরে স্ক্রিনে টাচ করো তো তোমার দেখো স্ক্রিনটা সরবে, ক্যারেক্টার কিন্তু এদিক ওদিক হবে না বা জয়স্টিক কাজ করবে না। আমাদের আগের কন্ট্রোলে, মানে আমাদের আসল কন্ট্রোলে যেটা হয়, যদি আমরা বাঁদিকের ওপরে যেখানেই টাচ করি, যেখানে ইচ্ছাই টাচ করি বাঁদিকে, তো আমাদের কিন্তু ক্যারেক্টার নড়ে। তো এইটা কিন্তু আলাদা, এই কন্ট্রোলটা হচ্ছে তোমাদের তোমাদের জয়স্টিকেই টাচ করতে হবে, জয়স্টিকটাকেই টাচ করে করে ঘোরাতে হবে তোমাদের ক্যারেক্টারটা নড়ানোর জন্য। নাহলে কী হবে, তোমরা যদি বাঁদিকের ওপরে টাচ করে ফেলো তাহলে কি হয়, তোমাদের ক্যারেক্টার কিন্তু নড়বে না, ক্যারেক্টারের যে মুভমেন্ট সেটা কিন্তু নড়বে না, এবং ক্যারেক্টারের যে স্ক্রিন দেখতে পাচ্ছ যে ক্রস হেয়ারটা সেটাই সরবে বা এডিএস কাজ করবে এখানে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, তোমাদেরকে ক্যারেক্টারটা মুভমেন্ট করানোর জন্য এই জয়স্টিকটাকে টাচ করতে হবে। ভুলেও যদি তোমরা বাঁদিকে অন্য কোথাও টাচ পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের ক্যারেক্টার নড়বে না, ঠিক আছে। তো এইটাও আমাদের জন্য কঠিন, অনেকে রয়েছে যারা ইন্দোনেশিয়ান প্লেয়ার, তারা ম্যাক্সিমাম এই লেআউটটা দিয়েই খেলে, জানি না কেন তাদের ক্রসারটা আরও একটু বড় করে নিয়ে খেলে। তো এবার আসল কথা হচ্ছে তোমাদের কন্ট্রোল সেটিংটা সেট করতে হবে। তো কন্ট্রোল সেটিংসটা সেট করার জন্য আমি এই লেআউটটা দেখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ এই লেআউটে আমার ভালোভাবে সেট করা রয়েছে কন্ট্রোলটা। এটা যদি আমরা একটু হাঁটাঘাঁটি করি তাহলে আমি আর আগের মতো খেলতে পারবো না। তো এটা আমি রিসেট করে দিচ্ছি একবার। তো এখানে অনেক বাটন রয়েছে যেগুলো আমরা কাজ করি না, বা যেই বাটনগুলো আমরা ব্যবহার করি না, যেমন এই বাটনটা, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এই বাটনটা, ঠিক আছে। তো এই বাটনটাও আমরা কাজ করি না, এই বাটনটাও কাজ করি না, ঠিক আছে। যতগুলো বাটন আমরা কাজ করি না, যেই সব বাটন দিয়ে আমরা কোনো কাজ করি না, সেই সব বাটনটাকে তোমাদেরকে কী করতে হবে, বাটন সাইজ একদম ছোট করে নিতে হবে, আর যে কোনো কোণে, যে কোনো এক কোণে তোমাদেরকে এগুলো ট্রান্সফার করে দিতে হবে যেখানে তোমরা টাচ করো না, ঠিক আছে। তাহলে তোমাদের আরও জায়গাটা বেড়ে যাবে। তো এখানের ক্যামেরা বাটনটিও মাঝে মাঝে কাজে লাগে, এটা শুধুমাত্র চেয়ার পার্কের জন্য, তো এটাও তোমরা অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে পারো। তো তারপরেও একটা বাটন রয়েছে, সেটা হচ্ছে স্কাই বাটন, এটাও তোমরা অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারো। তো যেগুলো আমাদের দরকারি বাটন, যেমন ড্রাইভ গেটিং ওপেন, ড্রাইভ গেটিংটা তোমাদেরকে একটা কাজ করতে হবে, এটা বাঁদিকে নিয়ে চলে আসতে হবে, বাঁদিকে নিয়ে আসার পর ক্রস এটা তোমাদের জয়স্টিকের কাছে রেখে দিতে হবে, ঠিক আছে। আর এখানে যে পিপি বাটনটা রয়েছে এটা তোমাদেরকে একটু বড় করে নিতে হবে, এটা একটু ডান সাইডে রেখে দিতে হবে, আর তোমরা যদি চাও তো বাঁদিকেও রাখতে পারো, তোমাদের যেটাতে সুবিধা হবে তোমরা সেটাই করবে। আর এখানে যে রাইট সাইডের ফায়ার বাটনটি, তোমরা যদি দু আঙুলে খেলো, রাইট সাইড দিয়ে ফায়ার করো বা লেফট সাইড দিয়ে ফায়ার করো, তোমাদের যেখানে খুশি ইচ্ছা তোমরা এখানে রাখতে পারো, ঠিক আছে। যারা তিন আঙুলে খেলো তোমরা তো জানোই ভালো করে, তোমাদের যেখানে ভালো হয় সেখানেই তোমরা সব কিছু প্লেস করতে পারো। আর এখানে এখানে যে স্কোপ বাটনটি রয়েছে, মানে কুইক স্কোপ সুইচ, ঠিক আছে, তো এই বাটনটি তোমাদেরকে একটু বড় করে নিতে হবে, আর তোমাদের ডান হাতের কাছেই তোমাদেরকে এটা রাখতে হবে,
ঠিক আছে, ডান হাতের কাছে রাখতে হবে, বা তোমরা যদি ডান হাতের ইনডেক্স ফিঙ্গার দিয়ে ইউজ করতে চাও তাহলে তোমরা উপরে তুলে দিতে পারো। তো আর এখানে দেখতে পাচ্ছ ইমোজির, সরি ইমোটের বাটনটা, ইমোটের বাটনটা তোমাদের যেখান খুশি ইচ্ছা রাখতে পারো। আর এখানে যে স্প্রিন্টিং বাটন, এই বাটনটা তোমরা বাঁদিকে এসে এনে রাখতে পারো এবং এটা একটু বড় করে নিতে পারো। আর পিক বাটনটা আমরা সাধারণত সবাই পিক করি ডান হাত দিয়ে, আর তোমরা যদি বাঁ হাত দিয়ে পিক করো তো বাঁ দিকে রাখতে পারো, আর যদি তোমরা ডান হাত দিয়ে পিক করো তো তোমাদেরকে সিম্পলি এটা ডান দিকে নিয়ে আসতে হবে, একটু বড় করে নিতে হবে, ঠিক আছে। তো আর সেটিং বাটনটা আমরা একটু সাইডে করে নেব এখানে, আর স্কোপ বাটনটা, আর তোমরা যদি ডান হাতে স্কোপ করো ডান হাতের আঙুল দিয়ে বুড়ো আঙুল থেকে, তাহলে স্কোপ বাটনটা ঠিক এই পজিশনে রাখতে হবে এবং ফায়ারটাও এখানে রাখতে হবে। আর তোমরা যদি চাও তো পিক বাটনটা এদিকে একটা, আর এটা একটু বড় করে এদিকে একটা রেখে দিতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি চাও যে ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে, তোমরা তো স্ক্রিনটাকে সোয়াইপ করবে আর তার জন্য একটু জায়গার দরকার হয়, চাইলে তোমরা এই জাম্পের বাটনটা একটু নিচে নামিয়ে নিতে পারো, ঠিক আছে। আর এই পিকের বাটনটা একটু এই সাইডে সরিয়ে নিতে পারো, আর একটু ছোটোও করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর ফায়ার বাটনটি তোমরা অ্যাডজাস্ট করে নেবে নিজেদের আঙুলের আঙুল মতো। আর এই লুট ক্রেট বাটন এটা একটু নিচে নামিয়ে আনবে, ঠিক আছে, লুট ক্রেট বাটনটা একটু নিচে নামিয়ে আনবে এবং সাথে সাথে ওই আঙুলের চিহ্নটা ওঠাও নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। আর আই বাটনটা তোমাদের যেখানে খুশি ইচ্ছে রাখতে পারো, এটা কোনো প্রবলেম নেই। এপিপি বাটন যেটা হচ্ছে, এটা একটু তোমরা যদি এপিপি সুইচ করতে চাও টিপিপি খেলার সাথে সাথে, তো এটা একটু ডান হাতের বুড়ো আঙুলের কাছে রাখলে সুবিধা হয়, কারণ এটা সুইচ করতে খুব ফাস্ট সুইচ করতে পারবে, ঠিক আছে। তো এটাই জাস্ট, আর এটা অ্যাডজাস্ট স্কোপ অ্যাডজাস্ট বাটনটা একটু কাছে নিয়ে চলে আসবে, ঠিক আছে, আর কিছু না। আর ক্যান্সেল বাটনটা তোমরা, ক্যান্সেল বাটনটা তোমরা চাইলে বাঁ দিকেও রাখতে পারো, ঠিক আছে, চাইলে ডান দিকেও রাখতে পারো, চাইলে উপরে রাখতে পারো, যেখানে তোমাদের ফায়ার করা অবস্থায় বা গ্রেনেডটা কুক করা অবস্থায়, এটা দেখতে হবে যে আমি গ্রেনেডটা কুক করা অবস্থায় যেই আঙুল দিয়ে কুক করছি সেই আঙুলের কাছাকাছি ক্যান্সেল বাটনটা রাখা যাবে না, তাহলে তোমাদেরকে কিন্তু গ্রেনেডটা রিলিজ করে তারপরে ক্যান্সেল করতে হবে। আর গ্রেনেডটা যদি রিলিজ হয়ে যায় তাহলে তোমরা ক্যান্সেল করবে কী করে? সেই জন্য তোমাদের আর একটা হাত বা আর একটা আঙুল যেখানে ফাঁকা থাকে গ্রেনেডটা কুক করা অবস্থায়, সেখানে তোমাদেরকে এই ক্যান্সেল বাটনটি প্লেস করে দিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই গান সুইচের বাটন দুটো, এই গান সুইচের বাটন এটা কিন্তু মিডিল বরাবর রয়েছে, আর মিডিল বরাবর বুড়ো আঙুল যেতে কিন্তু আমাদের একটু সময় লেগে যায় বা একটু বুড়ো আঙুল যেতে অসুবিধা হয় মিডিল বরাবর। সেজন্য একটাই কাজ করবে তোমরা, এই গ্রেনেডের বাটনটা একটু ডান সাইডে নিয়ে চলে আসবে, আর ফায়ারের বাটনটা একটু ডান সাইডে নিয়ে চলে আসবে, ব্যাস আর কিছু না। এটা করলে তোমরা তাড়াতাড়ি গানটাকে সুইচ করতে পারবে, হয়তো একটা গানের অ্যামো শেষ হয়ে গেছে, তারপরে অন্য একটা গান তোমরা সুইচ করতে দাও, তাহলে তোমরা আর একটা গানের সুইচে ক্লিক করবে এবং তাড়াতাড়ি সুইচ করে নিতে পারবে, তোমাদের বুড়ো আঙুলটা অনেক দূরে আর নিয়ে যেতে হবে না। আর এক্সিট বাটনটা তোমরা চাইলে মিডিলে প্রেস করতে পারো, এক্সিট বাটনটি। আর এক্সিট বাটন আর রিভাইভ বাটন একসঙ্গে রেখে দিতে পারো, এক্সিট বাটন আর রিভাইভ বাটন, কারণ এই দুটো একসঙ্গে তো কোনো দিন করা সম্ভব নয়, গাড়িতে বসে থাকা অবস্থায় তোমরা তো কোনো দিন এক্সিট করতে পারবে না, সেই জন্য তোমরা এক জায়গায় প্লেস করে দিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে। আর প্রোন বাটন, ক্রাউচ বাটন, রিলোড বাটন আর জাম্প বাটন তোমরা তোমাদের আগে যেরকম অবস্থায় ছিল সেরকমভাবেই তোমরা এটা প্লেস করে দেবে, আর তো কিছু নেই, আর ব্যাস সব কিছু ঠিক আছে। আর হিলিং বাটন, আর এগুলো ট্রান্সপারেন্সি যেটা হয়, মানে ডিপ যেটা হয়ে থাকে, ট্রান্সপারেন্সি মানে আবঝা হয়ে যাওয়া, এই ট্রান্সপারেন্সি তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো, তোমাদের যখন অভ্যাস হয়ে যাবে, তোমরা যখন জানো যে এই বাটনটি আমার এই পজিশনে রয়েছে, ঠিক আছে, তখন তো আর না দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা জানো আন্দাজেই তোমরা ওখানে ক্লিক করলে ওটা টাচ হয়ে যায়, তো ওটা চাইলে তোমরা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারো, তাহলে কী হয় এনিমিটা স্পট তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। সো গাইস, এটা কন্ট্রোল সেটিংয়ের একটা বেসিক পার্ট ছিল, আমি তো জানি না তোমরা কতজন টু ফিঙ্গার আর কতজন থ্রি ফিঙ্গার বা কতজন ফোর ফিঙ্গার খেলো, তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে যে আমি টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গার খেলি এবং থ্রি ফিঙ্গার খেলার জন্য সবথেকে ভালো কন্ট্রোল যেটা তুমি সেটা বানিয়ে দেখাও। তো আমি যতজন বেশি খেলবে যেই ফিঙ্গারে, মানে ধরো টু ফিঙ্গারে বেশিজন খেলছে, সেটা নিয়ে কিন্তু আমি আবার পরে ভিডিও বানাবো, টু থ্রি ফোর ফিঙ্গার এই তিনটা বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো, এবং টু থ্রি ফোর ফিঙ্গারে খেলার জন্য যে সবথেকে বেস্ট কন্ট্রোল সেটিং যেটা, সেটা আমি সাজিয়ে তোমাদেরকে দেখাবো। আর আজকের মতো এই পর্যন্তই, এই ভিডিওটা আর বড় করা যাবে না, এখানে ইতি টানছি এই ভিডিওর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের জন্য বাই বাই।